বর্তমানে সব থেকে আলোচিত বিষয় হলো ডেঙ্গু জ্বর। দিন দিন যার ভয়াবহতা বেড়ে চলেছে। আজ আমি কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে। প্রথমেই আমরা জেনে নেব ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আসলে কী কী। ডেঙ্গু জ্বর সাধারণত সাধারণ জ্বর থেকে একটু ভিন্ন। ডেঙ্গু জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে 102-এর উপরে থাকবে সবসময়, জ্বর উঠলে। সাথে প্রচণ্ড মাথা ব্যথা হবে, চোখের পেছনে ব্যথা হবে, সারা শরীর ব্যথা হবে, শারীরিক দুর্বলতা বেড়ে যাবে, সাথে লুজ মোশন হয়, বমি বমি ভাব হয়, অথবা বমিও হতে পারে। এছাড়া নাভির চারপাশে ব্যথা হতেও পারে। ছিল ডেঙ্গু জ্বরের সাধারণত লক্ষণ। ডেঙ্গু জ্বরের এসব লক্ষণ দেখা দিলে আমরা কী কী টেস্ট বা পরীক্ষা করতে পারি? আমরা টেস্ট করতে পারি NS1, AG, IgG, IgM এসব টেস্ট আমরা করতে পারি, সাথে CBC, ESR টেস্ট আমরা করে নেব। ডেঙ্গু জ্বর হওয়ার 3-4 দিন পরে টেস্ট করলে সাধারণত নেগেটিভ আসে। তখন CBC টেস্ট বা CBC-র সাথে ESR টেস্ট করলে আমরা রক্তের হোয়াইট ব্লাড সেল, HCT, প্লাটিলেট জানতে পারবো। এইসব প্লাটিলেট, হোয়াইট ব্লাড সেলের ব্লাড কাউন্ট যদি অনেকটা কমিয়ে আসে তাহলে আমরা ধরে নেব যে আমাদের ডেঙ্গু পজিটিভ, তখন আমরা সচেতন হব। এবার আসি, ডেঙ্গু জ্বর হলে আপনি কী করবেন? ডেঙ্গু জ্বর হলে আপনি বেশি বেশি তরলযুক্ত খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, যেমন স্লাইন খাবেন। স্লাইন কেন খাবেন? ডেঙ্গু জ্বর হলে সাধারণত শরীরের ইলেকট্রোলাইটস কমতে থাকে, এজন্য স্লাইনটা খুবই উপকারী। তাছাড়াও পানি বেশি বেশি খাবেন, ডাবের পানি খাবেন, ফলের জুস খাবেন, স্যুপ খেতে পারেন, যেমন আঙ্গুর, মাল্টা, এসব খাবার বেশি বেশি খাবেন। ডেঙ্গু জ্বর হলে সাধারণত মুখের স্বাদ একদমই থাকে না, এজন্য আপনি টক জাতীয় খাবার রোগীকে দিতে পারেন, তাতে মুখের রুচি একটু বাড়তে পারে। টকযুক্ত খাবার যেমন আমড়া, আমলকি, আনারস আপনি রোগীকে খাওয়াইতে পারেন। এবার আসি, কখন আপনি হসপিটালে ভর্তি হবেন? ডেঙ্গু জ্বর হলে সাধারণত শারীরিক দুর্বলতা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় লুজ মোশন অনেক বেড়ে যায়, বমি হতে থাকে, প্রচণ্ড পেটে ব্যথা হতে থাকে, আর প্লাটিলেট অনেকটাই কমতে থাকে। যখন আপনি শারীরিক দুর্বলতা বেড়ে যাবে তখন আপনি হসপিটালে ভর্তি হতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে। হসপিটালে ভর্তি হয়ে প্রয়োজনীয় ট্রিটমেন্ট নিতে পারেন। এবার আসি, ডেঙ্গু জ্বর হলে সাধারণত আমাদের শরীরের কী কী ক্ষতি হতে পারে? ডেঙ্গু জ্বর হলে ক্লাসিক্যাল অবস্থায় কোনো ক্ষতি আসলে হয় না, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। কিন্তু হ্যামারেজিক, যখন আপনার ডেঙ্গু জ্বর বেশি আক্রমণ করে ফেলে, তখন আপনার শরীরে যেমন বুকে পানি জমে, পেটে পানি জমতে থাকে, তাছাড়া দেখা যায় যে লিভারে পানি জমতে পারে, লিভার সাইজ বড় হতে পারে, গল ব্লাডার স্কিন মোটা হয়ে যেতে পারে, কিডনির পজিশন চেঞ্জ হতে পারে, এসব আপনি জানবেন ডাক্তারের পরামর্শ নিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারেন। ডেঙ্গু জ্বর হলে সাধারণত মুখে রুচি একদমই থাকবে না, মানে খাওয়া রুচি থাকবে না, রোগী কিছুই খেতে যাবে না, তখন সেই মুহূর্তে আপনি রোগীকে বারবার খাওয়ানোর চেষ্টা করবেন। জোর করে খাওয়ানোর দরকার নেই, কেননা বমির ভাবটা থেকে যায়, অনেক সময় বমি হয়ে যায়, খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়। এ সময় আপনি মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, মিষ্টি জাতীয় খাবার বমির ভাবটা বেশি করে ফেলে বা বমি বেশি হয়ে যায়। রোগীকে বারবার খাওয়ানোর চেষ্টা করবেন, যেমন 10 মিনিট পর, 20 মিনিট পর আপনি বারবারই রোগীকে তরলযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করে যাবেন, তাতে রোগীর শারীরিক দুর্বলতা কিছুটা কাটবে, রোগী সুস্থ হয়ে উঠবে। আরেকটা প্রশ্ন বারবারই আসে যে প্লাটিলেট সংখ্যা কিভাবে বাড়াবো বা কোন খাবার খেলে প্লাটিলেট সংখ্যা বাড়বে। বিষয়টা আসলে এমন না, আপনি যখন সুস্থ হতে থাকবেন বা রোগী যখন সুস্থ হতে থাকবে প্লাটিলেট এমনিতেই বাড়বে। প্লাটিলেট কমলেই যে আপনি চিন্তিত হবেন বা ভয়ের কারণ এমনটা না, কিন্তু আপনাকে প্লাটিলেট সংখ্যা জানার জন্য প্রতিদিন একবার করে হলেও CBC টেস্ট করবেন, তাতে প্লাটিলেট কাউন্টটা জানা যাবে। প্লাটিলেট যদি কমতে থাকে তখন আপনাকে সচেতন হতে হবে, কিন্তু ভয়ের কারণ নেই। যখন দেখতেছেন
রোগীর অবস্থা একদমই বাজে, প্লাটিলেট সংখ্যা 10,000-এর নিচে আসছে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্লাড সংরক্ষণে রাখতে হবে বা রোগীকে ব্লাড দিতেও হতে পারে বা প্লাটিলেট দিতে হতে পারে। দেখা যাবে 10,000-এর নিচে বা 4,000-3,000 যখন প্লাটিলেট সংখ্যা আসবে তখন রোগীর দেখা যাবে যে মলের সঙ্গে ব্লাড আসবে বা নাক দিয়ে ব্লাড আসবে বা বমির সঙ্গে ব্লাড আসতে পারে, তখন আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্লাড দিতে হতে পারে বা ব্লাড দিতে হবে। এই ছিল ডেঙ্গু নিয়ে কিছু ইনফরমেশন, আজ ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন হতে সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।